চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এফ এর পঞ্চম রাউন্ডে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বিলারিয়াল। বাংলাদেশ সময় 23 নভেম্বর রাত 11:45 খেলাটি শুরু হয়। গ্রুপ এফ এর দুই দলেই 7 পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। আজ বিলারিয়াল 4-3-1-2 ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছে মাঠে, অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 4-2-3-1 সেটে সাজিয়েছে খেলোয়াড়। খেলা শুরুর প্রথম মিনিটেই বেলারিয়ালের গোলপোস্টে বল নিয়ে গোল করার আক্রমণ চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড দিলেও বল বাইরে চলে যায়। খেলার পঞ্চম মিনিটে বেলারিয়ালের খেলোয়াড় শট নেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার, বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বল রক্ষা করেন। এই যাত্রায় বেঁচে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার 10 মিনিটের সময় বেলারিয়ালের শট অল্পের জন্য বেঁচে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। 11 মিনিটে প্রথম কর্নার পায় বিলারিয়াল। প্রথমার্ধের মাঝামাঝি সময় এসে বিলারিয়াল গোল করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের উপর চড়াও হয়ে বসে। খেলার 27 মিনিটে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং এই যাত্রায় রক্ষা করেন গোলকিপার। একের পর এক ভয়ানক আক্রমণে দিশেহারা ম্যানচেস্টার ইউনাইটেড। ইরেমি পিনোকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দেয় রেফারি। 34 মিনিটে রোনালদো গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। 41 মিনিটে ডোনি ব্যান্ডি বিক ফাউল করায় হলুদ কার্ড দেখায় রেফারি। প্রথমার্ধ শেষে দুই দলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে আবারও চাপ সৃষ্টি করে বিলারিয়াল। 63 মিনিটে অসাধারণ সুযোগ পেলেও বিলারিয়ালের খেলোয়াড়ের শট ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের উপর দিয়ে বল বাইরে চলে যায়। 65 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যান্ডি বিককে উঠিয়ে ব্রুনো ফার্নান্দেসকে মাঠে নামানো হয়। 73 মিনিটে খেলোয়াড় পরিবর্তন করে বিলারিয়াল। 77 মিনিটে এসে গোলের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর কৌশলী শট বল সরাসরি জালে গিয়ে বল জড়ায়। 1-0 লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং আবারও 89 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের সহযোগিতায় সানকো গোল করে ব্যবধান 2-0 করেন এবং অবশেষে 2-0 জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।